পঞ্চম দৃশ্য। ফিল্ম স্টার নবীন কুমার গ্রেফতার হয়ে থানায়, কিন্তু তাকে দেখবার জন্য হাজারো জনতা থানা ঘেরাও করেছে। জনতা 144 ধারা, সান্ধ্য আইন, এমনকি গুলিকেও ভয় পায় না। ডিএসপির স্ত্রী তরলা ফিল্ম স্টারকে দেখে মুগ্ধতায় আবিষ্ট হন। ওদিকে সোমনাথ সোনালী রায়কে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। ডিএসপির ছেলে অশোক সোনালী রায়ের সহযোগী হিসাবে ধরা পড়ে। এখন এই জগা খিচুড়ি পাকানো কেস নিয়ে ডিএসপি তার নিজের গলায় ফাঁস অনুভব করেন। আসামি
চলো কিলি করছিলে আচ্ছা দাও আমি আবার ধরছি